আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা 147। বন্ধুরা, আজকে আমি সব থেকে একটি ভালো সাইট আপনাদেরকে দেখাবো, যেখান থেকে প্রতিদিন আপনি কয়েকশো টাকা আর্নিং করতে পারবেন। জি হ্যাঁ ভাই, আমি এখন দেখাবো আপনাদেরকে, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সাইটটি, এটি হচ্ছে আমি একদম পেমেন্ট একবারে তুলে আপনাদের সামনে লাইভে দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হয়, এবং আমি সরাসরি আমার ব্যাংকে বা ওয়ালেটে আমি সেই ডলারগুলো আমি ট্রান্সফার করবো, একদম আপনাদেরকে সরাসরি সবকিছু দেখাবো। এটা একদম রিয়েল সাইট, এটা ফেক মনে করে আগে কেউ পালিয়ে যাবেন না। অতএব সাইটটি ভালোভাবে দেখুন, আর যদি ফেক হয়, যদি আপনাদের সমস্যা হয় আমাকে জানাবেন, আমি যদি সলভ না করে দিতে পারি আপনারা আমাকে কমেন্ট একটি করে গালি দিয়ে যাবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে সাইট। তো এখন দেখেন এই যে, এটা হচ্ছে আসলে ডলার আর্নিং না, এটা হচ্ছে রাশিয়ান রুবেলস, রুপ যাকে বলা হয়, রুবেলস। তো এটা হচ্ছে রুবেলস আর্নিং হয় এখান থেকে, আর রুবেলস গুলো আপনি ডলারে কনভার্ট করে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, বা আপনি সরাসরি রুবেলস আপনি ওয়ালেটে রাখতে পারবেন। আমি আগে আপনাদেরকে দেখাই, আপনারা যেন দৌড়ে না পালান আগে, সেজন্য আমি আগে আপনাদেরকে আমার ওয়ালেটে নিয়ে যাচ্ছি। এই যে এটি হচ্ছে, দেখেন এটি হচ্ছে pair.com, এটি একটি ওয়ালেট। এখানে আপনি যদি এই এই রুবেলস গুলো তুলেন, তাহলে কিন্তু আপনার এখানে যে দেখতে পাচ্ছেন এই এটা এমন একটি ওয়ালেট, এখানে ইউএসডি রাখতে পারবেন, ইউএসডি দিলে ইউএসডি তে আসবে, রুবেলস যদি আপনি দেন তাহলে রুবেলস আসবে, ইউরো দিলে ইউরোতে আসবে। এখানে দেখেন আলাদা আলাদা ওয়ালেট আছে, বিটকয়েন আছে, ইউএসডিটি আছে, ইথারনেট আছে, এই যে বিসিএইচ আছে, এই যে লাইট কয়েন আছে, ড্যাশ আছে, এক্সআরপি আছে, এখানে এগুলো অপশন আছে। আমি দেখাবো আপনাদেরকে একদম এখানে তুলে, এখানে যেটি প্রথম যেটি কাজ একটু ধৈর্য ধরে দেখবেন, এটি আপনারা আজ থেকে শুরু করবেন, ভিডিও দেখার পরে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খুলে নেবেন আর কাজ শুরু করবেন। তো বন্ধুরা, এখানে যেটি করতে হবে, এটি আমার একটি আইডি, এটি আমার ভেরিফাই আইডি, আপনারা এটা আইডি ভেরিফাই করতে গেলে অবশ্যই ইউএস এর নাম্বার লাগবে। আমার ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমার কিন্তু যোগাযোগের সব কন্ট্যাক্ট ইনফোগুলো দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং নামে একটি অপশন আছে, এই যে এখানে দেখেন মেইন ব্যালেন্স, এখানে দা মেইন আছে, এখানে যে নিউজ আছে, পে আউটস আছে, টপ আছে, রেফারওয়াল আছে, ভিউইং অ্যাডভার্টাইজমেন্ট আছে, হেল্প আছে, আর্টিস্ট, এখানে সব কিছু অপশন আছে। তো আপনারা আইডি খোলার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকম একটি ইন্টারফেস পাওয়ার পর যেটি চলে যাবেন, এখানে হচ্ছে যে আর্নিং নামে একটি অপশন আছে। দেখেন আর্নিং এর নিচে কিন্তু এখানে টাস্ক আছে, সার্ফিং আছে, লেটার্স আছে, টেস্ট আছে, ইউটিউব ডিকে রেফারের, এগুলো অপশন আছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে সার্ফিং নামে একটা অপশন আছে। দেখেন এখানে যাওয়ার পরে কি কি এখানে কাজ করতে পারবেন আপনারা, মানে এটা ইজি আছে, এর জন্য আপনাদেরকে আমি এটি দেখাচ্ছি। এখানে টাস্ক নামে আছে, এগুলো এটা আপনার একটু জটিল আছে, এগুলো আপনাদেরকে পরে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আমি আপনাদেরকে দেখাবো এই যে সার্ফিং আর হচ্ছে ইউটিউব থেকে কিভাবে আর্নিং করবেন এই জায়গা থেকে। তো এই যে সার্ফিং এ ক্লিক করলে এই যে একটু নিচে নামবেন, এই যে দেখেন ডাইনামিক লিঙ্কস আছে, এখানে ডাইনামিক লিঙ্কস এগুলো হচ্ছে এক একটা লিঙ্ক, এগুলো দেখেন এগুলো কিন্তু রেট দেওয়া আছে, কত রুবেলস আপনাকে দিবে এটি কাজ করলে, এবং এই যে 20 সেকেন্ড জাস্ট এটি ভিউ করতে হবে, আপনাকে দিবে এই যে 0.039 রুবেলস। এখানে দেখেন এটি 15 সেকেন্ড, এটা দিবে এই যে 17, এখানে দেখেন এই যে 20 সেকেন্ড, এখানে দিবে 20, এরকম এখানে কিছু কিছু রেট আছে। তো আমি যদি এখন এটি কাজ করতে চাই তাহলে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনি এখানে দেখবেন এখানে কত রুবেলস আছে, 10.38। আচ্ছা, আপনারা একটু দেখবেন এখানে, এই যে এখানে আমি ক্লিক করলাম এই লিঙ্কের উপরে, লিঙ্কে ক্লিক করার পর কি বলছে, স্টার্ট ভিম, স্টার্ট ভিমে আমি ক্লিক করব। আচ্ছা, এই যে এখানে দেখেন কাউন্টডাউন হচ্ছে, এই যে 20 সেকেন্ড ছিল না, এই যে 15 সেকেন্ডে নেমে গেছে, কাউন্টডাউন হচ্ছে, দেখেন আস্তে আস্তে কিন্তু কমছে। তো এখানে কিন্তু ফাঁকে মারার জায়গা নাই, এখান থেকে যদি আমি এখানে চলে যাই কিন্তু কাউন্টডাউন অফ হয়ে যাবে, মানে 5 এ যা এখানে যদি যান 5 এ থেকে যাবে আটকে। তো এখানে অবশ্যই কোনো চুরি করার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এখানে দেখেন এটা হয়ে গেছে, এই যে জাস্ট এখন আমি এটা ক্লিক করবো, এই জায়গায় মানে এটা ডান হয়ে গেছে আর কি বোঝাচ্ছে। আচ্ছা, এটা কাটে দেবো, এবং এখানে দেখেন 10.38 ছিল, আচ্ছা এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে ইনক্লুডিং ফিডব্যাক। আচ্ছা, আমি একটু রিলোড দিব, রিলোড দিলে দেখতে পাবো 3.38, 10.38 ছিল, এই যে দেখেন 10.42 হয়ে গেছে, একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে 10.42 হয়ে গেছে। আচ্ছা, এরকম হচ্ছে কাজ, একটা পর একটা এগুলো সাবমিট করতে হবে। তো আমি আরেকটি করে দেখাই আপনাদেরকে, তারপর আমি ইউটিউবে যাব। এই যে স্টার্ট ভিউ ক্লিক করব আমি, এই যে দেখেন এই যে কাউন্টডাউন হচ্ছে, এখানে এই বাম পাশে দেখবেন, এই যে দেখেন বাম পাশে এই যে কাউন্টডাউন হচ্ছে, একটু ভালোভাবে খেল করবে।
তো কাউন্টডাউন হয়ে গেছে, এখন জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে। এই যে বিশ, এটা হয়ে গেছে দেখাচ্ছে। আচ্ছা এখন যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখতে পাবেন, এটা সার্ফিং এর ক্ষেত্রে বারবার রিলোড দিয়ে দেখতে হয়, আর এই যে 44 হয়ে গেছে। আর এখন যদি আমি মনে করি যে আমি ইউটিউবে কাজ করব, তাহলে আপনাদেরকে একটু দেখাই, এই যে ইউটিউব নামে যে লেখাটি আছে দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কি বলছে, এই যে 180 সেকেন্ড ভিডিওটি দেখলে দিবে আপনার 134 সেন্ট রুবেল। আচ্ছা এরকম দেখেন অপশন আছে, এটা 20 সেকেন্ডে 25, এখানে আছে 20 সেকেন্ডে 25, সেখানে আছে 20 সেকেন্ডে 28। আচ্ছা এগুলো হচ্ছে ভিউ করতে হবে জাস্ট ভিডিওগুলো। আমি 20 সেকেন্ডে গেলে আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা এখানে দেখেন 10.44 আছে, এখানে আমি যদি এই যে এটি যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখেন কি হয়। এখানে ক্লিক করার পর এখানে এই যে গেট স্টার্টে ক্লিক হচ্ছে, এখন হচ্ছে এই যে দেখেন ভিডিওটি ওপেন হয়ে গেছে। এখন আমাকে একটু 20 সেকেন্ড ওয়েট করা লাগবে। এই যে এখানে দেখেন কাউন্টডাউন হচ্ছে, আপনি এখন দেখেন এখানে যদি আমি চলে আসি কাউন্টডাউন দেখেন থেমে গেছে। অথবা আপনাকে ইউটিউবেও থাকা লাগবে, ইউটিউবে না থাকলে কাউন্টডাউন হবে না। তো এটি যখন 0 সেকেন্ডে চলে আসবে তখন কিন্তু আমি সেখানে যাব এবং হচ্ছে চেক করব। তো দেখেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমি এটি কেটে দেবো, এটা আর দরকার না। এখন এই যে জাস্ট এই যে চেকে ক্লিক করব, এখানে দেখেন 10.44 আছে, এখানে চেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে রেটটা কিন্তু চলে আসবে বেশি। এই যে দেখেন 10.47 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে ভিডিও দেখার ক্ষেত্রে। এখন হচ্ছে আমি আরেকটা নিচে আপনাদেরকে দেখাবো, যে এখানে দেখেন লেখা আছে লাইক করতে হবে, লাইক করলে দিবে কি 85 করে, এই যে 85 করে। আচ্ছা সাবস্ক্রাইবের অপশনও থাকে, সাবস্ক্রাইবের অপশনটা এখানে দেখছি টাচ নাই, কারণ কিছুক্ষণ আমি আগে আমি কাজ করেছি, এটা কাজটা আবার কিছুক্ষণ পর আসবে। আচ্ছা আমি একটু লাইকের এখানে যাব। আমি একটু তাড়াতাড়ি মানে কথা বলছি, কারণ হচ্ছে লং হয়ে যাবে ভিডিওটা, যেহেতু আমি আপনাদেরকে পেমেন্টও করে দেখাবো। এখানে জাস্ট স্টার্ট করতে হবে এবং এখানেও কিন্তু 20 সেকেন্ড সময় দিয়েছে। এখন হচ্ছে এখানে একটা লাইক দিতে হবে, লাইক দেওয়ার পর আমাকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে এখানে একটা লাইক দিয়ে দিলাম এবং আমি 20 সেকেন্ড কিন্তু আমি এখানে ওয়েট করবো। তো বন্ধুরা এই যে দেখেন হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট আমি চেকে ক্লিক করবো, চেকে ক্লিক করলে এখানে দেখেন ব্যালেন্সটি বেড়ে যাবে, এই যে দেখেন 10.5559। তো বন্ধুরা এখন হচ্ছে আমি কাজ দেখালাম আপনাদেরকে, এখানে কাজ আসলে হয় কি না, এখন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাবো। আমি এখন এখান থেকে কিন্তু কিছু ডলার কিছু রুবেলস আমি এখান থেকে উঠাবো। তো আমার এখানে দেখেন এখানে রুবেলস আছে কত, 2.94। এই যে দেখেন ভালোভাবে একটু দেখেন 2.94। এই যে আচ্ছা আমি এখন এখান থেকে যদি রুবেলস আমি এখান থেকে উঠাই, জাস্ট আমি এই যে ওয়ালেটের উপর ক্লিক করব, ক্লিক করার পর এই ব্যালেন্সের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার এই যে পেয়ারে আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন ওয়েব মানি আছে, তারপরে যে ও মানি আছে, তারপরে যে পারফেক্ট মানি আছে, পেয়ার আছে, মোবাইল ফোন আছে, আর হচ্ছে কিউআই আছে। আচ্ছা আমি পেয়ারে এখন উইথড্র করব, দেখাবো আপনাদেরকে। পেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর এটি একটু মুভমেন্ট করাই নিতে হবে। মুভমেন্ট করার পর এখানে দেখেন কত আছে, আমি এখানে কিন্তু একটা জিনিস মিস করেছি, আমি এখানে কিন্তু পুরোটাই তুলবো না, আমি কিছু কম তুলবো। আমি একটু ব্যাকে যাচ্ছি আবার। আচ্ছা আমি আবার ক্লিক করলাম আমার এই যে ব্যালেন্সের উপরে, ব্যালেন্সের উপরে ক্লিক করার পর এখানে আমি 3 রুবেলস আমি আপনাদেরকে তুলে দেখাবো, 3 রুবেলস। আচ্ছা 3.5 দিয়ে দিলাম, এখন জাস্ট হচ্ছে পেয়ারে ক্লিক করবো। এই যে 3.5 রুবেলস, তো আমি পাবো হচ্ছে 3.33, মানে 2 পয়েন্ট হচ্ছে আমার এটা কেটে নেবে চার্জ। আচ্ছা এখন দেখেন এখানে আবারও দেখায় 2.94 আছে, এখানে কিন্তু এটা কিন্তু আমার একটি ওয়ালেট, ব্যাংক ওয়ালেট। আচ্ছা আমি কিন্তু এটি যদি আমি যদি ইয়েতে করতাম, ওয়েব মানিতে করতাম, তাহলে সরাসরি ডলার হয়ে ঢুকতো, মানে রুবেলস মানে এই যে 3.5 রুবেলস ভাঙ্গে ডলার যত হয় তত আপনার ডলার ওখানে ঢুকবে ওয়েব মানিতে। আচ্ছা আমি এখন হচ্ছে এটি একটু মুভমেন্ট করে নেবো। আচ্ছা এখানে আরেকবার দেখি, 2.94 আছে, আমি 3.33 দিচ্ছি। এখন জাস্ট পে ওয়ার্টে ক্লিক করলাম, এখানে দেখেন 10.55 আছে, এটা মাইনাস হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখবেন। সরাসরি আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, এই যে দেখেন 7.5 হয়ে গেছে। আচ্ছা এখন আমি যদি এখানে যাই, এখানে একটি রুলোড মারবো আমি, জাস্ট 2.94 ছিল,
এই যে দেখেন 6.23। তো বন্ধুরা দেখেন এখান থেকে অরিজিনালি কি ডলার উইথড্র করা যায় কিনা, ফেক কি রিয়াল, আপনারা কিন্তু এখন অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন। এখানে দেখেন রুয়েল কিন্তু 7.05। এই সাইডে কাজ করতে গেলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ থেকে শুরু করে যে কোনো ধরনের আপনাদের যদি হেল্প লাগে আমাকে জাস্ট একটা নোট করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফো দিয়ে রাখবো। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে কাজ করবেন একদম, মানে একদম নির্ভয়ে কাজ করবেন, কারণ এটি রিয়েল সাইট, কারণ এখানে সাবস্ক্রাইব আমি আপনাদেরকে বুঝাই যে এটা কিভাবে কাজ করারা। আমরা কিন্তু টাকা দিয়ে অনেক সময় প্রমোট করি আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট, যে আমার এত ভিউ লাগবে, এত টাকা দিব, আমার এতটা সাবস্ক্রাইব লাগবে, ঠিক এরা হচ্ছে এরকম ভাবে কাজ করে। আর টাকার বিনিময়ে মানে কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, ইউটিউবের সাবস্ক্রাইব বাড়িয়ে দেয়, ভিউ বাড়িয়ে দেয়, আর তাদের থেকে কমিশন হচ্ছে আমাদেরকে দেয়। তো বন্ধুরা একদম রিয়েল সাইট, আপনারা ভালোভাবে কাজ করবেন এখানে, যে কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন। আর ভিডিও ভালো যদি লাগে, যদি আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও সবার আগে যদি পেতে চান অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইকটা অন্তত পক্ষে করে যাবেন। আল্লাহ হাফেজ।